আগে তো খালি গায়ে খাটা করা লাগতো না, আমার খালি গায়ে খাটা করতে লাগে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা যায়। এটা এক সমস্যা নেই স্যার। আমি একটা সকাল সকাল আমি একটা টিপ খালি করে এলাম 3 ঘন্টা 5 ঘন্টা যায় কেন, আমি আর একটিপ মারতে পারলাম না। এটা তো সমস্যা নেই। এটা আর যদি 1-2 কেজি সার্ভিস পুরা বেশি লই যাও তাহলে কত ফাইন? ফাইন কত টাকা হবে? ফাইন তো আমার তো বেশি হইছে না, শুনলাম 5000 টাকা ফাইন। মানে 5 কেজি বেশি হইলে 2000 টাকা ফাইন? 1 কেজি বেশি হইলে ভাই মানে 2000 টাকা দিতে লাগবো। কত টাকা মালানো? কত টাকা আইতে শুনে তখন মাল আনতে হয় না, গেলে লাগে আমি অল্প হইলে তো মাল বেশি হইব, গেলে আমরা মাল আনতে খালি গাড়ি আই। মানে ইচ্ছা তাহলে খালি গাড়ি ইচ্ছা মাল যদি খাই তো খালি গাড়ি আইতে। আপনারা কিন্তু এরকম গাড়ি চালাইয়া মানে চলবো নি আপনারা যে কন্ডিশন তখন গাড়ি চালাইয়া পাত খাই না। সিএমে কই গেছেন যাতায় দিকে আইতাম একলগে সব থেকে গাড়ি একলগে লোড গাড়ি খালি গাড়ি সব খাটা করে দিতে লাগে। তাতে কি সমস্যা নেই আপনার না সুবিধা? সমস্যা তো প্রচুর সমস্যা, তাহলে এখানে খালি গাড়ি লোয়া লাইনও দাঁড়াইতে লাগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না খাইয়া দাইয়া এখানে দাঁড়াইতে লাগে, দাঁড়িয়ে তো তারা লোয়া খাটা করে দিতে লাগে। আর কি তো আবার একটু যদি ওভারটেক করলে একটা গাড়ি তো এখানে তারা পুলিশে আবার খুঁজায় আবারও অফিসে পাঠায় না। গাড়িতে কি তা আছে? গাড়িতে খালি গাড়ি খালি গাড়িও কাটা করে দিতে লাগে। হ্যাঁ কাটা খালি গাড়ি কাটা করে। তো জামে কতক্ষণ টাইম মরে? এ তো অনেক টাইম, যদি বেশি টাইম হয় তো বেশি যদি জাম হয় তো 2 ঘন্টা 3 ঘন্টা, কম হইলে তো কম সময় লাগে। তো আপনারা কীটা চাই এখন? আমরা তো এটা এটা মানে শেষ হইতে আরে এরকম তো সময় নষ্ট হয়, আমরা তো লস না নেই না খাইয়া দাইয়া লাইনও দাঁড়াইয়া লোড গাড়ি তারা তো খাওয়ান আছে লোকে, তারা তো তাই একদিন 2 দিন থাকলে ওষুধ দেওয়া না, আমরা লোকে তো খাওয়ান থাকে না ছোটো ছোটো গাড়ি। আগে 2-3 টিপ মারা যেত তখন তো অ্যাক্টিভ শেষ হয়।